মঞ্চ ভাঙা নিয়ে কি বললেন ওবায়দুল কাদের? ওবায়দুল কাদের বললেন, দলে কর্মী থেকে নেতার সংখ্যা বেশি হয়ে গেছে, মঞ্চের সামনের চেয়ে মঞ্চেই লোকের সংখ্যা বেশি। তিনি বললেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নেতা নয় কর্মীর প্রয়োজন। তিনি ছাত্রলীগকে নির্দেশ দিলেন নেতা না কর্মীর সংখ্যা বাড়াতে। চলুন ওবায়দুল কাদেরের মুখেই তার কথাগুলো শুনে নি। একটা স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি বলবো এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নেই, আমাদের আরো কর্মীর দরকার। ঠিক, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার, এত নেতা আমাদের দরকার নেই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনে এত বড় কারখানা আমাদের দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা সেটাই হোক ছাত্র। ঠিক আছে, ঠিক আছে। কথা বলে আমি বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ র্যালি শুভ উদ্বোধন।